আমি এই বাসায় মানে ঘুমাইছিলাম, আমার স্বামী দুইটা কিডনি নষ্ট এবং নাকে পলিপাস। আমার বাবা অনেক কষ্ট করে আমারে চালাও। আমার একটা এটুটু বাচ্চা আছে, দুইটা জমজ বাচ্চা হয়েছিল, একটা মারা গেছে। আমার নাম আব্দুল সালাম, আমার আব্বার নাম তাজউদ্দিন বিশ্বাস, আমি যদুয়ার ইউনিয়নের বাসিন্দা, 9 নম্বর ওয়ার্ডের। আমার বাড়িতে কে বা কারা পাটে আগুন? প্রিয় দর্শক, আমরা এখন আছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা যদুবাইরা ইউনিয়ন পরিষদের লক্ষ্মীপুর গ্রামের, যে পাটের গোডাউনে আগুন লেগেছে আব্দুল সালাম বিশ্বাসের বাড়িতে। তো আমরা সেই বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো। যে এরকম পাটের গাছ সর্বনাশ হয়ে গেছে, মানে আমি তো পেশার, আমার হাই পেশার, সমস্যা হলে আমার কাছে ফোন দিতেও চায় না, যে কোনো একটা বিপদ হলে, কোনো সমস্যা হলে ফোন দিতে চায় না, যে হয়তো টেনশন করবে না। তো যাই হোক, এখন আমার, আমি তো আমার জানা মতো আমার একটা ভুল করেও শত্রু নাই, এখন আবার থাকতেও পারে নাও পারে। আমি মনে করেন কখনোই কারোর সাথে একটা খারাপ জোরে কথা, খারাপ কথা বার্তা কিছুই বলিনি। পাট বলে আমার কোনো সমস্যা নাই, মনে করেন এখানে নাই 3-4 লক্ষ টাকার পাট আছে, কিন্তু আমার এই পরিবারটা, পরিবারটার কী অবস্থা হইতো? মনে করেন যে আমার এই ছোট্ট নাতি নাতি ছেলে আছে, আমি তো কারোর কাছে দুঃখের কথা বলতেও পারি না। তার বাপের হলে মনে করেন দুটো কিডনি নষ্ট, ছেলেটার খুবই সমস্যা, তারপরেও আমি তাদের কখনো ফেলাইনি, অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করি, জোগাড় করি, মনে করেন যে এদেরকে আমি কাছে সব সময় রাখি, বুঝছেন? রাখার পরেও মনে করেন যে মানুষ আমার সাথে কীভাবে যে শত্রুতায় করে কল্পনাও করতে পারে না। এই এলাকায় আপনি ভুল করে শুট করেন, যে ভুল করে একটা মানুষ আমার খারাপ বলবে না, মামলা করে নাই, থানায় অভিযোগ দিছি। মনে করেন আমি তো কাউকে চিনিও না, জানিও না যে হয়তো আমার গোডাউনে কে আগুন দিয়েছে কি দেয় নাই, আমি এগুলো কল্পনাও করি না যে আমার শত্রু আছে। ক্ষতির পরিমাণ মনে করেন 1 থেকে 150 মণ এখানে পাট আছে, এই পাটগুলোর অনেক দাম, বুঝছেন? হয়তো মিনিমাম 3-4 লক্ষ টাকা হবে এই পাটগুলো, বুঝছেন? তাতেও আমার দুঃখ নাই, আমার পরিবারটা বাঁচতেছে, এটাই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, বুঝছেন? দেখেন আমার 3 দিন পর্যন্ত পুড়িয়ে গেছে, আপনি এত নিজে চোখে দেখছেনই, বুঝছেন? আমি এই বাড়ির জামাই, আমি হলো রাত 1:30টার সময় ঘুমাইয়েছিলাম, আগুন ধরার কারণে ধোঁয়া হলো, ঘরের ভিতর যাওয়ার কারণের জন্য আমার হলো শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছে, এই কারণের জন্য আমি ঠিক পাইছি। পরে দেখি যে এখন দাও দাও করে আগুন জ্বলছে, জ্বলার পরে আপনার এখন দেখি যে এই এই দিকে বেরো এসে, মানে আমার স্ত্রীকে ডেকে নিয়ে এসে এখন বেরো এসে দেখি যে হলো এইদিকে আগুন সেই ধরা ধরছে। ধরার পরে তারপরে হলো গেট খুলতে যাচ্ছি, গেটের চাবি আমি পাচ্ছি না, ওই টাইমে তো কোনো কিছু পাওয়া যায় না। তারপরে এখন অনেক ইয়ে করে, কষ্ট করে ওই অন্ধকারের ভিতরে চাবি নিয়ে আমরা বেরোয়েছি, বেরোয়া পাড়া প্রতিবেশীরে ডাক দিছি, ডাক দিয়ে সবাই আসছে, আসার পরে আগুনটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনটা আমরা এসে দেখেছি যে বহ আগুন, তো আগুনটা মানুষেই লাগাইছে, আগুনটা মানুষেই লাগাইছে, আগুন আনার লাগানোর পরে আমরা পানি দিয়ে সেই আগুনটা নিভাইছে। এইরকম নেককার ঘটনা যারা ঘটাইছে তাদের যাতে প্রশাসনের লোকজন এটা চিহ্নিত করে এর বিচার করে, আমি পাশের বাড়ি হিসাবে এটা আশা করি, আপনাদের কাছেও অনুরোধ করি, আপনারা একটু দেখবেন যাতে এর সুষ্ঠু বিচার। রায় দুটোর সময় এখন খুব চিল্লা চিল্লি, এখন আগুন আগুন, এখন ঘুমেরটি উঠিয়ে আসে দেখি যে এই বাড়িতে আগুন, এখন আগুন, আমরা 4-5টা লোক সেই আগুনটা নেবাই, নেবাইনের পরে আমরা খেয়াল খুশি করে দেখি যে এখানে কোনো কারেন্টের তারও নেই বা রান্নাঘরও নেই, যে আগুনটা কীভাবে এখানে আইল। তখন আমরা এটা ই করলাম যে আগুনটা মানুষেতেই ধরা দিয়েছে। তো এই সালাম তার আগে খুব দুর্দিন গেছে, সে যাই হোক বাইরে যায়া টাকা পয়সা কামায়া, বা এই অত্র এলাকায় মাহফিল বা মসজিদ মাদ্রাসা এখানে তার অনেক অবদান আছে। সে একটা লোকের যদি কোনো লোক যায় যদি বলে যে আমার হয়তো এখন টাকার দরকার 1,000, সে ধারও দেয়, সে আসলে এইরকম মন মানুষের দা, কিন্তু তার বাড়িতে যে এরকম একটা ঘটনা ঘটলো এটা সবাই আমরা অবাক হয়ে যাব। এখন এইটা এই সন্দ এখন কার বলে সন্দ করবো বা কীটা ধরাইছে এটা এখন কিভাবে কি বলবো, ঠিক আছে? এখন এই বাড়ির যে মালিক তারা তো এটা ই আছে যে কার বলে সন্দ এরকম একটা তারা তো একটা অনুভব করতে পারে। তো এটা আসলে সুস্থভাবে তদন্ত করে এটা যদি আপনার কোনো লোকের যদি এরকম ধরা যায় তার অবশ্যই কঠিন শাস্তি হোক। আমার বাড়ি এই দুই বাড়ির পরের বাড়ি, এটা আমার, তা আমি আবার ওই বিছানায় যেভাবে ছিলাম ওই অবস্থায় দৌড়াইয়া আসলাম, আসি দেখি আগুন জ্বলতেছে, লোকজনও জমেছে এখানে, তো দিয়ে তারপর আমরা চেক করলাম এখানটি আগুনটা পরিকল্পনাভাবে
ধরাই দিছে আর কি তার দিয়ে আগুনটা নিবাইয়া আমরা সব বসে বসে থাকলাম ভাবতেছি কি করে আগুনটা হইল কে ধরাইল তখন যে অনুভব করি যে এই আমার এই ভাইটা বিদেশ ছিল বিদেশে আসে কিছু পাট মাত কিনেছে ব্যবসা বাণিজ্যের আশায় রয়েছে তখন যে টাকা হাওলাত অনুদানি রাশিরা সমস্ত কিছু ওর হাতে অনেক হয়েছে বা মানুষের দেয় চালি ফেরত দেয় না হয়তো দেখা যাচ্ছে আবার একজনের হাওলাত দিল না তার প্রতি হয়তো রাগও হতে পারে দেয় আমার দেয় না এরকম একটা অবস্থায় হয়তো একটা লোকের রাগ হ্যাঁ হয়তো শত্রুতায় বাড়তে পারে তাছাড়া এমন কোনো লোক না যে শত্রুতাই ভাববে এরকম কৌশলে এমনভাবে ধরেন ওই পাশে গরু রয়েছে ফ্যামিলিতে দুই তিন পাঁচটা লোক এই ঘরে পাট দুই ঘরে এখন এমনভাবে আগুনটা পরিকল্পনাভাবে দেশে জোর একদম পুরা ঘর বাড়ি দিয়ে গরু ছাগল দিয়ে সব নিঃশা করে দেবো যা তারও জীবনে ভাসি উঠবে না যেমন বিদেশে অনেক টাকা পয়সা যাই কামাইছে অনেকদিন থেকে কষ্ট করে কামাইছে তাদের চোখে হয়তো সহ্য হচ্ছে না কারোর কেউ ভালো দেখাচ্ছে কেউ খারাপ দেখাচ্ছে এরকম পরিকল্পনা করে এই আগুনটা দিয়ে এই ছেলেটার খুব বিভ্রান্তি সৃষ্টি করে এই অবস্থায় আছে খুব জঘন্য কাজ এ তো পাঁচটা লোক মাটার আর এত বড় একটা সম্পদ নষ্ট করা দেশটা নষ্ট এ দেশের তো ধ্বংস এ তো বাইরে যা টাকা পয়সাগুলো নিয়ে আছে রোজগার করে তাহলে এই দেশের উন্নত না আমার মতো লোক যদি ঘরে আমি আগুন দিই কথার কথা তাহলে আমি তো একদম জঘন্য লোক এ সাথে ক্ষতিকর জীবনে মানুষের কিছু থাকে না চোরে নিলেও তাও ঘরটা থাকে আর আগুন দিলে কি মানুষের কিছু থাকে তাহলে সেই লোকটা এই ফ্যামিলিটা কী অবস্থা হতো তে আমার একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে এবং যারা এই আইনজীবী আছে সবার কাছে অনুরোধ এই চোরটা হয়তো আমরা দেখি নাই অবশ্য আমরা তদবির চালাচ্ছি বা চেষ্টা চালাচ্ছি গোয়েন্দা বিভাগ নিয়ে আপনারাও আছেন আমাদের পাশে থাকবেন যদি কোনো কারণ বাড়াবে আজ হোক পাঁচ দিন পরে হোক দশ দিন পরে হোক দুই বছর পরে হোক এই ঘটনা কিন্তু একদিন বেরোবেই তখন যদি আমরা এই চোরকে ধরতে পারি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা সুষ্ঠু বিচার আমরা যত পাই এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা করেই দেবেন যে কোনো বিচার চোর আমরা ইনশাল্লাহ যেভাবে হোক কোথায় কোথায় আজ হোক কাল হোক অন্যায় কোনদিন চাপা থাকে না আর সত্যর একটা জয় চিরদিন কিন্তু থাকবেই বুঝছেন এটা আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার যে করি হোক এই চোরটা ধরার ব্যবস্থা করে দেবেন আর সুষ্ঠু বিচার যা হয় এই বিচারটা আপনারা করে দেবেন